হাই স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইংলিশ টিচিং ভিডিও অন মাই ইউটিউব চ্যানেল আজ আমি তোমাদের পড়াবো ওয়েস্টবেঙ্গল কাউন্সিল অব হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস ইলেভেনের তোমাদের যে র্যাপিড রিডার বা শেক্সপিয়ারের বইটি আছে সেই বইটির লেসান ফাইভ অর্থাৎ ম্যাকবেথ এই গল্পটির পার্ট ফোর এই বইয়ের আরও দুটো কমেডি অর্থাৎ অ্যাজ ইউ লাইক ইট কমেডি অফ এরর্স এগুলো এবং এই ম্যাকবেদ গল্পেরই পার্ট ওয়ান টু থ্রি আমি ইতিমধ্যেই লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ব্যাখ্যা ব্যাখ্যাসহ পড়িয়ে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি উপরে আই বটনে বা আমার চ্যানেলের মধ্যে গিয়ে তোমাদের ক্লাসের যে প্লেলিস্ট তৈরি করা আছে সেখান থেকে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো শুধু এই বই বলে নয় তোমাদের যে মেন টেক্সট বইটা আছে অর্থাৎ মাইন্ডস্কেপ তার সমস্ত প্রোজ এবং পোয়েট্রি অর্থাৎ গদ্যাংশ এবং পদ্যাংশ সেগুলোও কিন্তু আমি লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ব্যাখ্যা সহ পড়িয়ে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি উপরে আই বটনে এবং তোমাদের ক্লাসের প্লে তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবে তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে দিও তো চলো আজকে আমরা পড়বো ম্যাকবেথ এই গল্পটির পার্ট ফোর অর্থাৎ সাতচল্লিশ পাতার সেকেন্ড প্যারাগ্রাফ থেকে পার্ট ফোর শুরু করার আগে আমরা পার্ট থ্রিতে কি পড়েছিলাম আমি অল্প দু এক কথায় তোমাদের বলে দিচ্ছি শুনে নাও তাহলে আমাদের পার্ট ফোর শুরু করতে এবং বুঝতে সুবিধা হবে পার্ট থ্রিতে দেখেছিলাম ম্যাকবেথ ডান হত্যা করলো এবং পরের দিন সকাল হওয়ার সঙ্গে রাজা যে মারা গেছে এই খবরটা জানা গেল ম্যাকবেদ লেডি ম্যাকবেদ প্রচণ্ড দুঃখ প্রকাশ করলো কিন্তু সব সন্দেহ কিন্তু তাদের উপর গিয়েই পড়লো রাজার দুই ছেলে পালিয়ে গেল এবং যেহেতু আর কোনো উত্তরাধিকারী নেই তাহলে তো সিংহাসন ফাঁকা রাখা চলে না তাই ম্যাকবেদকে রাজা ঘোষণা করা হলো ম্যাকবেদ রাজা হওয়ার পরেও কিন্তু শান্তি পেলো না ডাইনিরা ব্যাংককে যে কথাটা বলেছিল যে ব্যাঙ্কোর ছেলেরা এরপরে রাজা হবে সেইটা তার মাথায় ঘুরতে লাগলো তাই সে প্ল্যানিং করলো তার বইয়ের সাথে একটা ভোজসভার আয়োজন করল সেখানে ব্যাঙ্ক এবং ব্যাংকর ছেলে ফ্লিয়েন্সকেও নিমন্ত্রণ জানালো এবং তারা যে রাস্তা বা পথ দিয়ে আসবে সেখানে ভাড়াটে খুনি কিন্তু দাঁড় করিয়ে রাখলো ভাড়াটে খুনিরা ব্যাঙ্ক এবং ব্যাঙ্কর ছেলের ওপর ঝাঁপিয়ে পড়লো তারা ব্যাঙ্ককে হত্যা করতে পারলো কিন্তু ফ্লিয়েন্স পালিয়ে গেল মানে ডাইনিডা যা বলেছিল কিন্তু সেই দিকেই সেটাই সত্য হলো এরপরে কি হলো সেই সভাতে দেখা যাবে ম্যাকবেথ আর লেডি ম্যাকবেথ সমস্ত অতিথিদের খুব সেবা করবে তাদের সন্তুষ্ট করবে ম্যাকবেদ এই সময় দুঃখ প্রকাশ করে বলবে তার প্রিয় বন্ধু ব্যাঙ্কও কেন আসে তো যেই না সেই কথাটা বলবে দেখবে ব্যাঙ্কর জন্য মানে যে সিটটা রাখা ছিল সেখানে ব্যাঙ্কর ভূত বসে আছে ম্যাকবেদ তাকে দেখে তো ভয় পেয়ে যাবে কিরম সব উল্টোপাল্টা কথা বলবে তো লেডি ম্যাকবেদ ভয় পাবে যে তাদের গোপন ব্যাপারটা যে সিক্রেট আছে সেটা না বেরিয়ে পড়ে তাই সে সঙ্গে সঙ্গে কি করবে সেই পার্টিটাকে ডিসমিস করে দেবে লোকদের অতিথিদের বিদায় করে দেবে বলবে যে ম্যাকবেথের শরীর খারাপ তাহলে ম্যাকবেদ লেডি ম্যাকবেথের মাথার মধ্যে এখন এটাই ঘুরছে ব্যাঙ্কও মারা গেছে কিন্তু ফ্লিয়েন্স ফ্লিয়েন্স বেঁচে আছে হয়তো পরবর্তী রাজা হবে তাই তারা শান্তি পাবে না সব ভয়ানক স্বপ্ন দেখতে লাগবে ঘুমের মধ্যে তাই ম্যাকবেথ ঠিক করবে আবার সেই তিন ডাইনির সাথে দেখা করবে তার ভবিষ্যৎ জানার জন্য তো চলো তারপর থেকে আমরা পার্ট ফোর শুরু করছি হি ফাউন্ড দেম ইন এ কেভ নিয়ার দ্য হিথ হিত মানে হচ্ছে আবর্জনার স্তূপ নোংরা জায়গা নিষ্ফলা যেখানে চাষবাস হয় না সেরম এক জায়গাতে গুহার মধ্যেই ম্যাকবেদ সেই তিন ডাইনিকে পেল হোয়ার দে ওয়ার এনগেজড ইন প্রিপেয়ারিং দেয়ার চার্মস সেখানে তারা নিযুক্ত ছিল তাদের জাদুমন্ত্র তৈরি করতে দেখো তারা তো ডাইনি তাদের মধ্যে কী আছে অশরীরী ক্ষমতা আছে সুপার ন্যাচারাল পাওয়ার ম্যাকবেদ যে তাদের কাছে আসবে তারা ইতিমধ্যে জানতো তাই তারা কি করছে না প্রিপেয়ারিং দেওয়ার চার্মস তারা তাদের জাদুমন্ত্র তৈরিতে ব্যস্ত ছিল ইন হুইচ দে কনজিও টফ ইনফার্নাল স্পিরিটস যাতে তারা আহ্বান করবে নরকের আত্মাদের ইনফার্নাল স্পিরিটস মানে হচ্ছে নরকের আত্মা কেন তাদের করবে করবে বা আহ্বান না এই কারণেই টু রিভিল ফিউচারিটি দেম যাতে তারা এসে ভবিষ্যৎ তাকে বলতে পারে দে আর হরিড ইনগ্রেডিয়েন্টস ওয়ার্ড তাদের সব ভয়ানক বা ভয়ঙ্কর উপাদানগুলো ছিল তো তারা কি করছে দেখো তারা জাদু তৈরি করার জন্য কিছু সব ভয়ঙ্কর উপাদান ব্যবহার করছে এরপরে সেগুলোই লেখা আছে তো চলো এক এক করে পড়ে নিই টোর্ডস টোর্ডস হচ্ছে ব্যাং ব্যাটস বাদুর সারপেন্টস মানে সাপ দ্য আই অফ এ নিউট নিউট মানে হচ্ছে গোসাপ গোসাপের একটা চোখ দ্য টাং অফ এ ডগ একটা কুকুরের জিপ দ্য লেগ অফ লিজার্ড টিকটিকির পা দ্য উইং অফ এ নাইট আউল রাতের প্যাঁচার হচ্ছে ডানা দ্য স্কেল অফ এ ড্রাগেন একটা ড্রাগেনের হচ্ছে আঁশ দ্য টুথ অফ এ উলফ নেকড়ের দাঁত দ্য মামি অফ এ উইচ একটা ডাইনির হচ্ছে মামি দ্য রুট অফ হেমলক হেমলক গাছের শিকড় এই হেমলক হচ্ছে একটা বিষাক্ত গাছ তোমরা হয়তো নাম শুনেছ এই যে বিখ্যাত ফিলোজাফার বা দার্শনিক সক্রেটিস এই হেমলক বিস্পান করেই মারা গিয়েছিল দ্য গল অফ এ গোট একটা ছাগলের হচ্ছে নাড়িভুঁড়ি দ্য লিভার অফ এ জিউ একটা ইহুদির হচ্ছে যকৃত অ্যান্ড দ্য ফিঙ্গার অফ এ ডেড চাইল্ড এবং একটা মৃত শিশুর আঙুল তাহলে এই সমস্ত উপাদান দেখতে পাচ্ছ সব ভয়ানক উপাদান ডাইনিদের তো তাই এই সমস্ত জিনিস নিয়ে তারা কি করছে দেখো অল দিস ওয়ার সেট অন টু বয়েল এই সব কিছুকে তারা ফোটাচ্ছে ইন হিউজ কলড্রন একটা বড় কড়াতে হুইচ ওয়াজ কুল্ড উইথ বেবুনস ব্লাড সেটাকে আবার ঠান্ডা করে নিল বেবুন বেবুন হচ্ছে এক ধরনের বানর তার রক্ত দিয়ে মানে রান্না শেষে যেরকম তারা ওই মিট মশলা গরম মশলা ছড়িয়ে দেয় না একটা কড়াতে এই সমস্ত উপাদান তারা ফোটাচ্ছিল এবং যেন তাদের সব কিছু এবার জাদুমন্ত্র শেষ হলো তাই বেবুন প্রজাতির একটা বাঁদরের রক্ত দিয়ে সেটাকে আবার ঠান্ডা করে নিল তার উপরে আবার কি দিল টু দিস দে পোর্ড ইন দ্য ব্লাড অফ এ শো তারা একটা শুকড়ি শো মানে হচ্ছে মেয়ে শুকোর সেই শুকরির রক্ত দিল দ্যাট হ্যাড ইটেন আর ইয়ং যে তার বাচ্চাগুলোকে খেয়ে ফেলেছিলো তাহলে এমন এক বন্য শুকড়ি যে তার বাচ্চাগুলোকে খেয়ে ফেলেছিল তার রক্ত দিল তাহলে বেবুনের রক্ত এবং একটা শুকড়ির রক্ত ওই যা কিছু নিয়ে তারা করাতে ফোটাচ্ছিল তার উপরে দিল অ্যান্ড দে থ্রি উইন টু দ্য ফ্লেম এবং তারা আগুনের শিখাতে কি ফেললো দ্য গ্রিস গ্রিস মানে হচ্ছে চর্বি কিসের চর্বি দ্যাট হ্যাট সুইট্যান্ড ফর্ম এ মার্ডার্স গবলেট যেটা একটা খুনির মদের পাত্রতে ডুবিয়ে মিষ্টি করা হয়েছে তাহলে একটা খুনি তার যে মদের পাত্র তাইতে সেই চর্বিটা ডুবিয়ে মিষ্টি করা হয়েছে সেইটাকে আবার আগুনের শিখায় শুনে দিল তাহলে এইভাবে তারা জাদুমন্ত্র তৈরি করলো দেখো এরপরে কি করলো বাই দিস চামস এই জাদুমন্ত্রতে দে বাউন্ড দ্য ইনফরমাল স্পিরিটস তারা কি করলো নরকের সেই আত্মাদেরকে আহ্বান করলো বাধ্য করলো টু অ্যান্সার দেয়ার কোয়েশ্চেন্স তাদের প্রশ্নের উত্তর দেবার জন্য তাহলে ম্যাকবেথের মনে যা প্রশ্ন আছে ম্যাকবেথ সেই উত্তর কাদের থেকে পাবে এই জাদুমন্ত্র থেকে বেরিয়ে আসা সেই নরকের আত্মাদের থেকে দেখো এরপরে নেক্সট প্যারাগ্রাফ ম্যাকবেদ ডিম্যান্ডেড টু নো ফ্রম দেম ম্যাকবেদ তাদের থেকে জানার দাবি করলো হোয়েদার হিউড হিউডটা দুবার প্রিন্ট হয়ে গেছে ওটা একবার বলবে হোয়েদার হিউড হ্যাভ ইস ডাউটস রিজলভ বাই দেম যে আমার যে সন্দেহ সেগুলো কি তারা দূর করবে মানে ম্যাকবেদ জানতে চাইছে যে আমার মনে যে প্রশ্ন বা সন্দেহ হয়েছে সেগুলো কে দূর করবে তারা অর বাই দেয়ার মাস্টার্স দ্য স্পিরিটস নাকি তাদের প্রভুরা আত্মারা মানে ম্যাকবেদ একটু বিরক্ত হয়েছে এই সমস্ত কিছুতে ডাইনিগুলোকে বলছে আমার প্রশ্নের উত্তর কে দেবে তোমরা দেবে নাকি তোমাদের যে আত্মাদের ডাকছো প্রভুদের ডাকছো তারা দেবে হি ওয়াজ নট ডন্টেড বাই দ্য সেরিমনিজ সে এই সমস্ত যে সেরিমনি অনুষ্ঠান হচ্ছে এতে ভয় পেলো না দেখো ম্যাকবেদ ভয় পাওয়ার চরিত্র এত বড়ো বীর যোদ্ধা হ্যাঁ ঘুমোতে সে পাচ্ছে না সে কেন কারণ বিবেকের দংশন হচ্ছে সে নিজে জানে আমি খারাপ কাজ করেছি ডান কানকে মেরেছি ব্যাংককে মেরেছি কিন্তু সে কি সব দেখে ভয় পাওয়ার যে সমস্ত ভয়ানক উপাদান দেখলো ওগুলো যদি করাতে ফোটায় আমরা দেখলে ভয় পাবো কিন্তু ম্যাকবেদ কী হলো এই অনুষ্ঠানে সে মোটেই ভয় পেল না অ্যান্ড হি অ্যান্ড বোল্ডি সেড এইগুলোকে দেখে সে সাহসের সাথে বললো হোয়ার অ্যার দে তারা কোথায় লেটমি সি দেম তাদের আমাদের আমার কাছে নিয়ে এসো আমি তাদের দেখতে চাই যে কারা আসবে কোন ভূত আসবে লেটমি সি দেম তারপরে দেখো সো দে কল দ্য স্পিরিটস তাই এবার ওই ডাইনিগুলো কী করলো আত্মাদের আহ্বান করলো বা ডাকলো দে আর ওয়ার থ্রি অফ দেম খুব ভালো করে মনে রাখবে এখান থেকে কিন্তু এমসি কিউ আসে তিনজন এলো মানে তিনটে আত্মা কিন্তু এখান থেকে এলো কোন আত্মাকে কিরম দেখতে আর তারা এসে কি বললো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা থেকে কিন্তু লং কোয়েশ্চেনও আসতে পারে দ্য ফার্স্ট ওয়ান লুক লাইক অ্যান আমঢেড প্রথম যে আত্মাটা ওই কড়া থেকে উঠলো মানে ওই যে কড়াতে সব ফোটাচ্ছিল ছিল নয় তার ধোঁয়া থেকে যে প্রথম আত্মাটা উঠলো তাকে দেখতেছিল হেড অর্থাৎ কাটা মুন্ডু কল্ড ম্যাকবেদ বাই নেম সে ম্যাকবেদকে নাম ধরে ডাকল অ্যান্ড টোল্ড হিম তাকে বললো বিওয়ায়ার অফ দ্য থেন অফ ফাইভ ফাইভের থেনের থেকে সাবধান থেন হচ্ছে উপরাজা সেই গল্পের প্রথমেই বলেছিলাম ম্যাকবেদ যেমন ছিল থেন অফ গ্ল্যামিস পরে হয়েছে থেন অফ করডোর তো এই ফাইভ বলে একটা যে জায়গা আছে তার যে থেন তার থেকে সাবধান এটা কে বলল প্রথম আত্মাটা যাকে দেখতে একটা কাটা মুন্ডুর মতো ম্যাকবেদ থ্যাংক ম্যাকবেদ তাকে ধন্যবাদ জানালো ফর দ্য কজান এই সতর্কতার জন্য তাহলে সে যে ম্যাকবেদকে এসে সতর্ক করলো এর জন্য তাকে ধন্যবাদ জানালো ওয়াজ এনভিয়াস অফ ম্যাকডাফ সে ম্যাকডাভকে একটু হিংসাই করতো এনভিয়াস মানে হিংসা করা কাকে ম্যাকডাফকে আন্ডারলাইন করে রাখবে দ্য থেন অফ ফাইভ তাহলে এই ফাইভের থেনের নাম হচ্ছে ম্যাকডাফ এই ম্যাকডাফকে ম্যাকবেথ আগে থেকেই অপছন্দ করতো বা হিংসা করতো এখন প্রথম যে আত্মাটা এলো যাকে একটা কাটা মুন্ডুর মতো দেখতে সে এসে বলল যে ওর থেকে কিন্তু সাবধান নেক্সট প্যারাগ্রাফে চলে এসো দ্য সেকেন্ড স্পিরিট অ্যারোস ইন দ্য লাইকনেস অফ এ ব্লাডি চাইল্ড দ্বিতীয় যে আত্মাটা এলো তাকে অনেকটা দেখতে হচ্ছে রক্তাক্ত শিশুর মতো মানে একটা বাচ্চা বা শিশু যার গা রক্তে ভর্তি এই প্রত্যেকের কিন্তু কিন্তু আলাদা করে মিনিং আছে কেন এদেরকে এরকম দেখতে এখন যদি বলে দিই গল্পটার মজাটা শেষ হয়ে যাবে এটা আমরা লাস্ট পার্টে পার্ট ফাইভে যখন গল্পটা শেষ পড়ব তখন জানবো ওই যে প্রথমে কেন কাটামুণ্ডু বা এখানে কেন রক্তাক্ত শিশু এগুলো সবের কিন্তু মানে আছে হি কল্ড ম্যাকবেদ বাই নেম সেও ম্যাকবেদকে নাম ধরে ডাকলো অ্যান্ড টোল্ড হিম তাকে বললো টু হ্যাভ নো ফিয়ার অফ ডেথ তোমার মৃত্যুর ভয় পেতে হবে না বলছে কেন তুমি মৃত্যুর ভয় পাবে তোমায় একেবারেই মৃত্যুর ভয় পেতে হবে না বাট টু লাফ অ্যান্ড স্কন তুমি বরং হাসবে তাচ্ছিল্য করবে অ্যাট দ্য পাওয়ার অফ ম্যান সেই সব মানুষদের শক্তির ওপরে বর্ণ ন্যাচারালি বর্ণ অফ এ ওম্যানস উম যে কিনা একটা মহিলার গর্ভ থেকে সাধারণভাবে জন্মেছে অর্থাৎ একটা মহিলার গর্ভ থেকে যে পুরুষ সাধারণভাবে জন্মেছে তার শক্তিকে তুমি হাসবে বা তাচ্ছিল্য করবে তাকে ভয় পাওয়ার তোমার দরকার নেই তাহলে দেখো মায়ের পেট থেকে যেভাবে শিশু জন্মায় সাধারণভাবে তো সেই সাধারণভাবে জন্মানো বলছে কোনো মানুষই তোমার কিছু করতে পারবে না হি অ্যাডভাইস টিম টু বি বোল্ড সেই আত্মাটা ম্যাকবেথকে উপদেশ দিল যে তুমি আরও সাহসী হও ব্লাডি আরও রক্তাক্ত হও যদি দরকার পড়ে আরও কাউকে মারাত তুমি মারো অ্যান্ড রেজলিউট তুমি দৃঢ় হও দৃঢ় প্রতিজ্ঞ হও মানে ভয় পাওয়ার তোমার দরকার নেই তখন এবার ম্যাকবেথের মনে হচ্ছে কী বলছে দেখো দেন লিভ ম্যাকডাফ তাহলে ম্যাকডাভ বাঁচুক রিমার্ক দ্য কিং রাজা মন্তব্য করল হোয়াট নিড ডু আই ফিয়ার অফ ইউ ম্যাকডাফ তাহলে তোমায় কেন ভয় পেতে যাবো ম্যাকডাফ তাহলে ম্যাকবেথ যাই প্রথম ডাইনিটা বলেছিল ম্যাকডাফের থেকে সাবধান সে মনে মনে ভেবে নেবেছিল ম্যাকডাফকে মেরে ফেলবো কিন্তু যখন দ্বিতীয় ডাইনি বলল মায়ের পেট থেকে সাধারণভাবে জন্মানো কোনো পুরুষ বা কোনো ছেলে তোমার কিছু ক্ষতি করতে পারবে না তখন ম্যাকবেথ বলছে তাহলে ম্যাকডাফ বাঁচুক না বাঁচলেই বা আমার কি হবে কিন্তু দেখো তার মনের মধ্যে সে কোনো সন্দেহ রাখতে চায় না বা কোনো ঝুঁকি নিতে চায় না বলছে বাট আই উইল মেক অ্যাসিওরেন্স ডাবলি শিওর কিন্তু আমি নিশ্চিত হওয়াটাকেও দ্বিগুণভাবে নিশ্চিত করব। বলছে হ্যাঁ আমি নিশ্চিত যে ম্যাকডেফ ম্যাকডাফ আমার কিছু করতে পারবে না কিন্তু যেহেতু প্রথম ডাইনিটা বলেছে ম্যাকডাফের থেকে সাবধান তাই আমি নিশ্চিত হওয়ার ব্যাপারটাকেও দ্বিগুণ নিশ্চিত করব তাহলে বলছে আমি ম্যাকডাফকে মেরেই ফেলবো বলে আবার বলছে ইউ উইল নট লিভ তুমি বাঁচবে না তার মানে কার কথা বলছে ম্যাকডাফের কথা ম্যাকডাফকে সে মেরে ফেলবে কেন মারবে সো দ্যাট আই ক্যান টেল দ্য পেল হার্টেড ফিয়ার দ্যাট ইড লাইস যাতে করে আমার ভয় পাওয়া বিবরণ হৃদয়কে আমি বলতে পারি তাহলে ম্যাকবেথের মন বা হৃদয়টা এখন কি আছে ভয়ে ভর্তি আছে সে সবসময় ভাবছে আমি যেরকমভাবে অন্যকে মেরে রাজা হয়েছি ব্যাংকর ছেলে ফ্লিয়েন্স বা অন্য কেউ হয়তো আমাকে মেরে তারাও কিন্তু আমাকে সিংহাসনচ্যুত করতে পারে তাই বলছে আমার মনের মধ্যে যে ভয় আছে পেল হার্টেড ফিয়ার আমার হৃদয় যে ভয়ে বিবর্ণ হয়ে আছে তাকে সন্তুষ্টি দেবার জন্য অ্যান্ড স্লিপ ইন স্পাইড অফ থান্ডার সে যাতে একটু ঘুমোতে পারে বজ্র বিদ্যুৎ এর জন্যও নয় মানে বজ্রবিদ্যুৎ হলেও সে যেন ভয় না পায় সেইটুকু শান্তি দেওয়ার জন্য আমি কিন্তু তোমাকে মেরে ফেলবো তার মানে বলতে চাইছি এটাই আমার মনে আমি কোনো রকম অশান্তি বা ঝুঁকি রাখবো না আমি তোমাকে মারলে কি হবে আমি একটু শান্তি পাবো হয়তো একটু ঘুমোতে পারবো আমার যে ভয় হৃদয়টা ভয়ে ভর্তি সেটা হয়তো একটুখানি শান্ত হবে নেক্সট প্যারাগ্রাফে দেখো এ স্পিরিট অ্যারোস ইন দ্য ফর্ম অফ এ ক্রাউন চাইল্ড এরপরে যে আত্মাটা উঠল তাকে দেখতে কিসের মতো না রাজ মুকুট পরে থাকা একটা শিশুর মতো এরও কিন্তু মিনিং আছে কেন একটা শিশু মাথায় মুকুট পরে আছে আর তার সাথে কি আছে উইথ এ ট্রি ইন ইস হ্যান্ড তার হাতে আছে একটা গাছ এরও কিন্তু মিনিং আছে হি অলসো কল্ড ম্যাকবেদ বাই নেম সেও ম্যাকবেদকে নাম ধরে ডাকল কমফর্টেড হিম তাকে শান্তনা দিল এগেনস্ট কনসপিরেসি ষড়যন্ত্রের বিরুদ্ধে বলল তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে কিন্তু তোমায় ভয় পেতে হবে না তাকে সান্ত্বনা দিল অ্যান্ড টোল্ড হিম দ্যাট তাকে এটাও বললো হি কুড নেভার ভি ভ্যাঙ্কুইস্ট তোমাকে পরাজিত করা যাবে না ভ্যাঙ্কুইস্ট মানে পরাজিত করানো বা হারানো কতক্ষণ না না আনটিল দ্য উডস অফ বার নাম যতক্ষণ না বার নাম জঙ্গল আন্ডারলাইন করে দেবে একটা জঙ্গলের নাম যতক্ষণ না বার নাম জঙ্গল টু ডান সিন হিল উড কাম কাম অ্যাগেনস্ট যতক্ষণ না বার নাম জঙ্গল ডানস ইন এন পাহাড়ের দিকে চলতে শুরু করে তাহলে বলছে যতক্ষণ বারনাম জঙ্গল নিজের স্থানে দাঁড়িয়ে থাকবে তাহলে তোমার ভয় পাওয়ার দরকার নেই কেউ তোমায় হারাতে পারবে না তুমি তখনই হারবে যদি বারনাম জঙ্গল কি হয় ডানসিনেন পাহাড়ের দিকে চলতে শুরু করে তাহলে এখানে আরেকবার সাম করে দিই তিনটে ডাইনিকে কীরকম দেখতে ছিল সরি ডাইনি নয় তিনটে আত্মা এবং তারা কি কি বলেছিল প্রথম আত্মাকে দেখতেছিল হচ্ছে একটা কাটা মুন্ডুর মতো সে এসে বললো ম্যাকডাব অর্থাৎ অফ ফাইফের থেকে সাবধান দ্বিতীয় ডাইনি বা দ্বিতীয় আত্মাকে কিন্তু দেখতেছিল একটা রক্তাক্ত শিশুর মতো সে বলল যে একটা মহিলার গর্ভ থেকে সাধারণভাবে জন্মানো কোনো মানুষই তোমাকে হারাতে পারবে না আর তিন নম্বর আত্মা বলল যতক্ষণ না বারনাম জঙ্গল ডানসিনেন পাহাড়ের দিকে আসতে শুরু করেছে বা চলতে শুরু করবে ততক্ষণ তোমাকে কেউ হারাতে পারবে না তো এতে ম্যাকবেদ বেশ খুব সন্তুষ্ট হলো তার মনে জোর এলো দেখো নিজেই নিজে বলছে হু ক্যান আনফিক্স দ্য ফরেস্ট অ্যান্ড মুভ ফর্ম ফ্রম ইটস আর্থ বাউন্ড রুটস একটা জঙ্গলকে আবার কি আনফিক্স করবে আনফিক্স করা মানে ফিক্স মানে এক জায়গায় স্থির থাকা আটকে থাকা তো জঙ্গল মানে কি গাছগুলো কি আছে মাটিতে আটকে আছে দেখো লেখা আছে আর্থ বাউন্ড রুটস গাছের শিকড়গুলো মাটিতে আটকানো তখন ম্যাকবেদ নিজের মনেই বলছে যে সেই শিকড় থেকে গাছগুলো উঠে একটা জঙ্গল আবার কোনো দিন হাঁটতে পারে মানে এটা কোনো দিন অসম্ভব একটা জঙ্গলকে কেউ কোনো দিন আনফিক্স করতে পারে না সে যে জায়গায় আছে সেই জায়গাতেই কিন্তু থাকবে সেট দ্য কিং রাজা তখন বলল আই সি আই শ্যাল লিভ দ্য ইউজুয়াল পিরিয়ড অফ ম্যানস লাইফ আমি দেখছি একটা মানুষ সাধারণভাবে যতটুকু সময় বাঁচে আমি ততটুকুই বাঁচব মানে একটা মানুষের যে বাঁচার যে লিমিট হয় কারো সত্তর বছর আশি বছর বলছে আমার সাধারণ মৃত্যুই হবে আমি ন্যাচারাল বা ইউজুয়াল পিরিয়ড অফ ম্যানস লাইভ একটা মানুষ যতদিন বাঁচে ততদিনই বাঁচব নট টু বি কাট আপ বাই এ ভায়োলেন্ট ডেথ আমার হিংস্র মৃত্যু হবে না মানে কেউ যে আমাকে হত্যা করবে এরম আমার হবে না বাট মাই হার্ট থ্রপস টু নো ওয়ান থিং কিন্তু আমার মনে প্রচণ্ড জানার ইচ্ছা একটা ব্যাপার কী ব্যাপার এত কিছু জেনে ফেললো তবু তার মনে শান্তি হচ্ছে না তার মনে এখনও কী প্রশ্ন আছে ওই যে ব্যাঙ্কর ছেলে ফ্লুয়েস সে কী রাজা হবে দেখো বলছে টেল মি ইফ ইউ ক্যান টেল মি সো মাচ তোমরা বলো আমাকে তো তোমরা এত কিছু বললে যদি এটাও বলতে পারো তো তুমি বলো কী প্রশ্ন ম্যাকবেদ করছে ই ব্যাঙ্ক ইস্যু হ্যাল এভার রেন ইন দিস কিংডম আচ্ছা ওই যে ব্যাংকোর ব্যাপারটা এই রাজ্যে কি সেটা কোনো দিন রাজত্ব করবে মানে ব্যাঙ্কর উত্তরাধিকারীরা এই রাজত্বে কি রাজত্ব কখনো করবে এই প্রশ্নটাই তার খুব জানার ইচ্ছা নেক্সট পেজে চলে এসো ফর্টি এইট হেয়ার দ্য কল ডন স্যাংক ইন টু দ্য গ্রাউন্ড এবার সেই করাটা কি হলো মাটিতে ডুবে গেল বা ঢুকে গেল অ্যান্ড এ নয়স অফ মিউজিক ওয়াজ হার্ড এবং মিউজিকের শব্দ শোনা গেল অ্যান্ড এইট শ্যাডোজ লাইক কিংস পাস্ট বাই ম্যাকবেদ এই সময় আটটা ছাওয়া যাদেরকে রাজার মতো দেখতে তারা ম্যাকবেথের পাশ দিয়ে চলে গেল তার মানে আটটা ছায়া মূর্তি গেল যারা যেন রাজার মতো সেজে আছে অ্যান্ড ব্যাঙ্কো ওয়াজ দ্য লাস্ট ফিগার সব শেষে দাঁড়িয়ে আছে ব্যাঙ্কো অল স্মিয়ার্ড উইথ ব্লাড সবাই পুরো রক্তে গা ভর্তি অ্যান্ড স্মাইল ড্যাড ম্যাকবেথ তারা ম্যাকবেথের দিকে চেয়ে হাসছে তাহলে যা ভয়ে সে পেয়েছিলো তাই হলো তার মানে আটটা রাজা চলে গেল মানে কি সব শেষে দাঁড়িয়ে আছে তার মানে এরা হচ্ছে ব্যাঙ্কর উত্তরাধিকারী মানে ব্যাঙ্কোর কিন্তু পরবর্তীকালে রাজা হবে সবার গা কিন্তু রক্তে ভর্তি আর ম্যাকবেদকে দেখে তারা হাসছে এই রক্তে ভর্তি দেখো এটা এই জন্যই দিয়েছে ম্যাকবেদ কিভাবে রাজা হয়েছে কারণ সে রক্ত ঝরিয়েই রাজা হয়েছে সে ডান কানকে হত্যা করেছে ব্যাংকর ছেলে রাজা হবে বলে তাকে মারতে গেছিল ব্যাংককেও সেইভাবে হত্যা করেছে তো সে যেন একটা ইন্ডিকেশন পাচ্ছে রাজাগুলোদেরও কি এই রক্তাক্ত ইতিহাস এটা বোঝানোর জন্য তো তারা রক্তে ভর্তি এবং সবাই তার দিকে চেয়ে হাসছে ব্যাঙ্কো বোরে গ্লাস ব্যাঙ্কো আবার হাতে একটা আয়না ধরে আছে হুইচ শোড দ্য ফিগার অফ মেনি মোর যাতে আরও অনেকজনের মূর্তি দেখা যাচ্ছে অ্যান্ড পয়েন্টেড টু দ্য ইমেজেস এবং সেই ছবিগুলো যেন সে ম্যাকবেদকে দেখাচ্ছে ম্যাকবেদ রিয়েলাইজ দ্যাট ম্যাকবেদ বুঝতে পারলো দিস ওয়ার দ্য পস্টালিটি অফ ব্যাঙ্কো এটাই হচ্ছে কি ব্যাঙ্কর ভবিষ্যৎ মানে ব্যাঙ্কর হচ্ছে উত্তরাধিকারী হু সুড রেন আফটার হিম ইন স্কটল্যান্ড এবং তারপরে স্কটল্যান্ডে রাজত্ব করবে এরাই তাহলে দেখো ডাইনিরা যা বলেছিল অক্ষরে অক্ষরে কিন্তু তাই ফলছে যে বলেছিল যে ব্যাঙ্ক তুমি রাজা হবে না কিন্তু তোমার ছেলেটা রাজত্ব করবে তাহলে ম্যাকবেথ এখন সেটাই বুঝতে পারলো যে দেখো ব্যাঙ্ককে মারতে পারলেও ফ্লিয়েন্স কিন্তু পালিয়েছে তাহলে ম্যাকবেথ এটা বুঝতে পারলো যে এরপরে তার প্রজন্ম নয় যদিও আমরা আগেই আমি পড়াতে বলেছি ম্যাকবেদের কোনো সন্তান নেই ম্যাকবেদ বুঝতে পারলো তারপরে ব্যাঙ্কর সন্তানরাই কিন্তু স্কটল্যান্ড ইংল্যান্ডের রাজা হবে দ্য থ্রি উইচেস ড্যান্স উইথ এ সাউন্ড অফ সফট মিউজিক সেই মৃদু মিউজিক বা সঙ্গীতের সুরে সেই তিনটে ডাইনি আবার একটু ড্যান্স করলো একটু নেচে নিল অ্যান্ড মেকিং এ শো অফ ডিউটি অ্যান্ড ওয়েলকাম টু ম্যাকবেদ এবং তারা ম্যাকবেথেরকে স্বাগত জানালো এবং শ্রদ্ধা জ্ঞাপন করল মানে তাদের কাজ শেষ হয়েছে ম্যাকবেদ যে প্রশ্ন জানার জন্য এসেছিল তার মনের সমস্ত সন্দেহ তারা দূর করেছে এবং তারা এরপরে কী করলো ভ্যানিস ইন দ্য এয়ার বাতাসে মিলিয়ে গেল তাহলে ডাইনিগুলো বাতাসে মিলিয়ে গেল বা সেখান থেকে চলে গেল। তাহলে ম্যাকবেথের মনে দেখো প্রথম দিকে সে অনেকটা সান্ত্বনা পেলেও কিন্তু শেষে তার মনে সেই যে সন্দেহ ছিল সেটাই রয়ে গেল যে না এরপরে রাজা তাহলে ব্যাঙ্কর ছেলেরাই হবে নেক্সট প্যারাগ্রাফে চলে এসো দ্য ফার্স্ট নিউজ দ্যাট ম্যাকবেদ গড সুন আফটার কামিং আউট অফ দ্য উইচ এস কেভ সেই ডাইনিদের গুহা থেকে বেরিয়ে আসার পরে ম্যাকবেদ প্রথম যে খবরটা পেল মানে একদম ওখান থেকে এসেই প্রথমেই জানতে পারলো কি হয়েছে দ্যাট ম্যাকডাব দ্য থেন অফ ফাইভ সেই ফাইভের থেন ম্যাকডাব হ্যাড ফ্লেট টু ইংল্যান্ড সেই ইংল্যান্ডে পালিয়েছে কেন টু জয়েন দ্য আর্মি সে সেখানে গিয়ে সেনা দলের সাথে যোগ দিয়েছে হুইচ ওয়াজ ফর্মড এগেনস্ট হিম যেটা তার বিরুদ্ধে তৈরি করা হয়েছে তাহলে যে ভয় সেখানে সে পেয়েছিল যে প্রথম ডাইনিটা প্রথম আত্মাটা এসেই বলেছিল ম্যাকডাফের থেকে সাবধান ম্যাকবেথ ডাইনিদের গুহা থেকে এসে প্রথম খবর পেলো ম্যাকডাফ ইংল্যান্ডে পালিয়েছে এবং সেখানে গিয়ে ম্যাকবেথের বিরুদ্ধে যে সৈন্য বা সেনা দল তৈরি করা হয়েছে তাতে যোগ দিয়েছে আবার তার লিডারকে দেখো আন্ডার দ্য লিডারশিপ অব ম্যালকম ম্যালকমের নেতৃত্বে ম্যালকমকে মৃত রাজা ডানকানের কিন্তু বড় ছেলে তাহলে মনে আছে তো সেই এই যে বড় ছেলে ম্যালকমে কিন্তু ইংল্যান্ডে চলে গেছিলো ইংরেজ রাজসভায় সে কিন্তু গিয়ে কি করেছিল সে হচ্ছে সেখানে আশ্রয় নিয়েছিল তো সেখানে সে একটা শক্তিশালী সৈন্যদল গড়ে তুলেছে যাতে ম্যাকডাভ গিয়ে যোগ দিয়েছে এদের উদ্দেশ্য কি টু ডিসপ্লেস ম্যাকবেদ এরা ম্যাকবেদকে ক্ষমতাচ্যুত করবে অ্যান্ড সেট ম্যালকম দ্য রাইট হেয়ার এবং আসল যে উত্তরাধিকারী সেই ম্যালকম তাকে কী করবে আপন দ্য থ্রোন অফ স্কটল্যান্ড স্কটল্যান্ডের সিংহাসনে বসাবে তাহলে রাজা ডান কানের পরে যদি সিংহাসনে বসার কেউ যোগ্য উত্তরাধিকারী হয় সেটা রাজার বড় ছেলে ম্যালকাম তাই ম্যালকাম একটা সৈন্য দল তৈরি করেছে ম্যাকডাফের বিরুদ্ধে সরি ম্যাকবেথের বিরুদ্ধে যেটাতে ম্যাকডাফ অংশগ্রহণ করেছে এদের উদ্দেশ্য হচ্ছে ম্যাকবেথকে ক্ষমতাচ্যুত বা সিংহাসনচ্যুত করে আসল যে উত্তরাধিকারী ম্যালকম তাকে স্কটল্যান্ডে রাজা করা স্টাং উইথ রেজ প্রচণ্ড রাগে ক্ষেপে গিয়ে স্টাং হচ্ছে স্টিং থেকে এসেছে হুল ফোটানো আর রেজ মানে প্রচণ্ড রাগ তাহলে যখন ম্যাকবেতেই কথা শুনলো যে ম্যাকডাফ এখান থেকে পালিয়ে ইংল্যান্ডে গিয়ে আমার এগেনস্টে ওই যে আর্মিতে যোগ দিয়েছে সে প্রচণ্ড রেগে গেল এবং কি করলো দেখো তারপরেই লেখা আছে কোথা গেল ম্যাকবেথ অ্যান্ড সেট ম্যালকম স্টাং উইথ রেজ ম্যাকবেথ সেট আপন দ্য ক্যাসেল অব ম্যাকডাফ ম্যাকবেথ তখন কি করলো ম্যাকডাফের যে দুর্গ আছে সেটাতে আক্রমণ করলো সেট আপন মানে আক্রমণ করা ম্যাকডাফস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন হুম দ্য থেন হ্যাড লেফট বিহাইন্ড ইন স্কটল্যান্ড ম্যাকডাফের পুত্ররা এবং স্ত্রী যাকে বা যাদেরকে সে স্কটল্যান্ডে ছেড়ে গেছিলো তাহলে দেখো ম্যাকডাফ ইংল্যান্ডে গেছে সৈন্য যোগ দিতে কিন্তু সে কি করেছে তার স্ত্রী বউকে এবং তার চিলড্রেন যে সন্তান আছে তাদেরকে তো স্কটল্যান্ডে রেখে গেছে তো তাদেরকে পেয়েই ম্যাকবেথ কি করলো দেখো ওয়ার ব্রুটালি স্লটার্ড তাদেরকে মর্মান্তিকভাবে হত্যা করলো তাহলে এটা কি করা কোনো দিন উচিত তাহলে দেখো ম্যাকবেদ এখন নীতিমতো কী হয়ে গেছে ম্যাড পাগল হয়ে গেছে তাহলে তো রাগ কার ওপরে ম্যাকডাফের ওপরে ম্যাকডাফের স্ত্রী এবং সন্তানরা তারা তো নিরপরাধ তারা তো নিষ্পাপ তারা তো কিছু করেনি কিন্তু ওই যে রাগডা মেটাবে বলে কি করলো ম্যাকডাফের দুর্গে এসে ম্যাকডাফকে না পেয়ে তার হচ্ছে বউ এবং সন্তানদেরকে সে হচ্ছে একদম ব্রুটালি একদম নিসংস ভাবে স্লটার অর্থাৎ হত্যা করলো দিস মার্সিলেস অ্যাক্টিভিটিস এই নির্মম কাজকর্ম হ্যাড গ্র্যাজুয়েলি অ্যালিয়েনেটেড দ্য নোবেলিটি ফর্ম ম্যাকবেদ ধীরে ধীরে ম্যাকবেথের থেকে কী করল যারা স্কটল্যান্ডের সম্ভ্রান্ত মানে একটু হাইফাই যারা আছে মানে খুব উঁচু উচ্চপদস্থ লোকেরা তারা ম্যাকবেথের থেকে দূরে সরে যেতে লাগলো এলিয়েনেটেড মানে একা করে দেওয়া তাহলে ম্যাকবেদ যে এবার খারাপ কাজ করছে এটা অন্যরাও বুঝতে পারলো তাই নোবেলিটিস যারা সম্ভ্রান্ত বা উচ্চপদস্থ ছিল তারা ম্যাকবেদের থেকে আস্তে আস্তে দূরে সরে যেতে লাগলো এরকম ভুলভাল কাজ করলে তো দেখো সবাই দূরে সরে যাবে বটেই তারপরে কি হলো দেখো মেনি ফ্লেট টু জয়েন্ট ম্যালকম অনেকেই আবার চলে গেল সেই ম্যালকমকে যোগ দিতে মানে সবাই এই স্কটল্যান্ড থেকে কোথায় চলে যাচ্ছে ইংল্যান্ডে গিয়ে সবাই ম্যালকম সেখানে যে সৈন্যদল তৈরি তৈরি করেছে সবাই তাতে গিয়ে যোগ দিচ্ছে অ্যান্ড ম্যাকডাফ এবং ম্যাকডাফের সাথে যোগ দিচ্ছে হু আর নাও অ্যাপ্রোচিং উইথ এ পাওয়ারফুল আর্মি তারা এখন একটা শক্তিশালী সেনাদল করে এগিয়ে আসছে হুইচ হ্যাড বিন রেস্ট ইন ইংল্যান্ড যেটা ইংল্যান্ডে তৈরি হয়েছে তাহলে ইংল্যান্ডে একটা বিশাল শক্তিশালী সেনাদল তৈরি করা হয়েছে ম্যালকমের নেতৃত্বে সেখানে ম্যাকডফও সেখানে আছে সবাই সেখানে পালাচ্ছে আরও কি হলো দেখো অ্যান্ড দ্য রেস্ট বাকিরা সিক্রেটলি উইস্ট গোপনে চাইল সাকসেস টু দেয়ার আর্মস যে তারাই সফল হোক দো টু ফর ফিয়ার অব ম্যাকবেথ যদিও ম্যাকবেথের ভয়ে দে কুড নট টেক অ্যাক্টিভ পার্ট তারা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে পারল না তাহলে মনে মনে যারা ইংল্যান্ড যেতে চাইলো না তারা মনে মনে চাইলো হ্যাঁ ওই ইংল্যান্ডের দলটাই যেখানে ম্যালকাম ম্যাকডাফ আছে ওরাই যেন যেতে ম্যাকবেথ যেন হেরে যায় কিন্তু তারা কি করলো অ্যাক্টিভ পার্ট নিতে পারলো না প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে পারলো না তারা ভাব যে আমরা যদি এখান থেকে চলে গিয়ে এখন ইংল্যান্ডে যোগ দিই তাহলে আমার বউ বাচ্চাদেরও অবস্থাই ম্যাকডেফের বউ বাচ্চার মতোই হবে তাই তারা গোপনে চাইলো কিন্তু প্রত্যক্ষভাবে কিছু করলো না এভরিবডি হেটেড ম্যাকবেথ দ্য টাইরেন্ট প্রত্যেকে ম্যাকবেথকে ঘৃণা করতে থাকলো যে এখন হচ্ছে এক অত্যাচারী শাসক টাইরেন্ট মানে অত্যাচারী শাসক তাহলে গল্পের প্রথম লাইন আর এই অবস্থায় এখন যে লাইনটা পড়লাম এটার সাথে কন্ট্রাস্ট বা কতটা বৈপরীত্য ভেবে দেখো সেই গল্পের শুরুতে যে ম্যাকবেথকে যে ম্যাকবেথের নাম নিলে সবাই ধন্য ধন্য করতো এত বড় বীর যোদ্ধা এখন তাকে কি বলা হচ্ছে সবাই তাকে ঘৃণা করে তার নামে সবাই থুতু দেয় ছিচি করে সবাই তাকে বলছে হচ্ছে অত্যাচারী শাসক নো বডি অনার্ড হিম কেউ আর তাকে সম্মান দেয় না বাট অল সাসপেক্টেড হিম সবাই তাকে সন্দেহ করে সবাই বুঝে গেছে যে ম্যাকবেদ কি করেছিল ডান হত্যা করেছে ব্যাঙ্ককেও হত্যা করেছে এবং সবাই এটা দেখতে পেয়েছে ম্যাকডাফের বউ বাচ্চাদের সে কীভাবে নির্মমভাবে মেরেছে তাহলে কেউ সম্মান দেয় না উল্টে সবাই সন্দেহ করে অ্যান্ড ই বিগ্যান টু এনভি দ্য কন্ডিশন অফ ডান ম্যাকবেথ আবার কি করলো এখন ডান যে অবস্থা সেটাকে সে হিংসা করতে লাগলো কেন হু নাও স্লেপড সাউন্ডলি ইন ইজ গ্রেভ যে এখন তার কবরে নিরাপদে ঘুমোচ্ছে তাহলে দেখো ডান কান যাকে হত্যা করা হয়েছে সে কি করছে এখন কবরে আরামে ঘুমিয়ে আছে আর ম্যাকবেথ সে ঘুমোতে পারছে না এত টেনশান এত চাপ এত কষ্টের মধ্যে সে আছে তাই ডানকানের অবস্থাকে সে হিংসা করতে লাগলো তারপরে কি হলো দেখো অ্যান্ড এগেনস্ট হুম ট্রেজান হ্যাড ডান ইস যার বিরুদ্ধে সবথেকে বেশি বিশ্বাসঘাতকতা করা হয়েছে কার কথা বলেছে ডান কানের জানতোই না ম্যাকবেদ তার প্যালেসে কি করেছিল ডেকেছিল বা আমন্ত্রণ হয়েছিল এসেছিল ঘুমের মধ্যে তাকে হত্যা করেছে তো সে আজকে দেখো শান্তিতে সেভাবেই ঘুমোচ্ছে যার বিরুদ্ধে প্রচণ্ড বিশ্বাসঘাতকতা করা হয়েছে আর যে বিশ্বাসঘাতকতা করেছে দেখো তার মনে শান্তি নেই সে ঘুমোতে পারছে না তারপরে কি বলেছে দেখো নাইদার স্টিল নর পয়জেন স্টিল মানে এখানে কিন্তু কিসের কথা বলা হয়েছে তরোয়াল নাকি তরোয়াল না বিষ ডোমেস্টিক ম্যালিস দেশের মধ্যে কোনো বিদ্রোহ ঝামেলা আন্দোলন অর ফরেন লেভিস বা বৈদেশিক কোনো কর সংক্রান্ত ট্যাক্স সংক্রান্ত ব্যাপার কুড লঙ্গার আর তাকে কষ্ট দিতে পারে না মানে সে জীবনে কী হয়ে গেছে মানে জীবনের প্রতি তার হচ্ছে আগ্রহ বা উৎসাহও চলে গেছে সে যে রাজা রাজকার্য পরিচালনায় আর তার কোনো মন নেই বলছে যাই হোক না কেন তরোয়াল হোক বিষ হোক কোনো ঘরোয়া ঝামেলা হোক বা বৈদেশিক ট্যাক্স নিয়ে ঝামেলা আর কোনো কিছুতেই সে কোনো রকম কি করে না সে কোনো রকম গুরুত্ব দেয় না তাহলে এখানে আমরা পার্ট ফোর শেষ করলাম ভিডিওটি অনেকটা বড় হয়ে গেছে প্রায় তিরিশ মিনিটের কাছাকাছি আমরা আটচল্লিশ পাতার এই মিডিল পোর্শানে পার্ট ফোর শেষ করলাম এরপর থেকে যেটুকু অংশ আছে উনপঞ্চাশ আর পঞ্চাশের একটুখানি সেটা আমরা গল্পের শেষ অংশ অর্থাৎ পার্ট ফাইভে পড়ব আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো দেখো তোমাদের একটা কমেন্ট আমাকে আরও মোটিভেট করে ইন্সপায়ার করে এই রকম ভিডিও করার জন্য আমি রকম এডিট করি না এই যে প্রায় তিরিশ মিনিট কাছাকাছি তোমাদের পড়ালো মেয়েটা কিন্তু একটা না একভাবেই পড়িয়ে গেলাম তাই তোমরা যদি কমেন্ট করে জানো কেমন লাগলো তাহলে খুব ভালো লাগে আর ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আমি আগেই বললাম এই র্যাপিড রিডার বইয়ের অন্য দুটো কমেডি অ্যাজ ইউ লাইক ইট কমেডি অফ এরর সেগুলোও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে এবং তোমাদের যে মেন টেক্সট বইয়ের সমস্ত গদ্য এবং পদ্য তোমরা কিন্তু লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানীয় ব্যাখ্যা সহ আমার চ্যানেলে পেয়ে যাবে তো চলো আজকে এখানেই শেষ করলাম খুব শীঘ্রই দেখা হবে এই ম্যাকবেদ গল্পের পার্ট ফাইভ অর্থাৎ শেষ অংশ নিয়ে যেখানে আমরা গল্পটা শেষ করব। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো গুড বাই